वेलकम टू आवर चैनल। आज জামাইষষ্ঠী উপলক্ষে শব্দজপ্তির বিশেষ নিবেদন মণিশঙ্কর চক্রবর্তীর লেখা জামাইষষ্ঠী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কর্তা অনুপ, গিন্নি সঞ্চয়িতা আর আবহেও অনুপ। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু এই ধরনের আরও হাসির এবং মজার নাটক শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওরে বাবা, আবার বউয়ের ফোন এসেছে, দেখি কি বলে। হ্যালো 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 বলো। বলছি, আসছো তো জামাইষষ্ঠীতে? এই পরিস্থিতিতে কি করে যাব? গত 2 বছর ষষ্ঠী হয়নি, আগের বছর অফিসের কাছে আটকে গেলাম, যেতে পারিনি, আর তার আগের বছর শ্বশুর মারা গেলেন। এসব ব্যাপারে শ্বশুর বাড়ির কর্তব্যবোধ প্রবল, যেতে না পারলেও আমার পাওনাটা ঠিক পেয়ে যাই। প্রতি বছর ষষ্ঠীতে জামা প্যান্ট পাই, এখন তো আর ছোটবেলার মতো জামা ছোট হয় না, ছেড়েও না, তাই এত জমে গেছে। তাই আগের বছর শাশুড়ি মাকে বলেছিলাম জুতো দিতে, কিন্তু জুতো তো দিতে নেই, তাই বহু বুদ্ধি করে মায়ের কাছ থেকে ক্যাশ 3,000 টাকা নিয়ে রেখেছিল, পরে আমাকে জুতো দেবে, মানে জুতো কিনে দেবে বলে। ষষ্ঠীর পর বউকে টাকাটা চাইতে বলল, ওটা জুতো কেনার জন্য আমার কাছে রাখা আছে, এখন যেটা পরছো ওটা ছিঁড়লে কিনে দেব, কেমন? শ্বশুর মশাইয়ের দেওয়া মোকাসিনো কোম্পানির জুতো আজ 7 বছর ধরে পড়ছি, ছেড়েই না। আমার হকের জামাইষষ্ঠীর পাওনা টাকাটা বৌদিপ্পি হজম করে দিল, এবার না গেলে এটাও যাবে। আরে শুনতে পাচ্ছো? শুনছি। হ্যালো? শুনছি। এবারে না এলে আর হয়তো কোনোদিনও জামাইষষ্ঠীতে আর আসাই হবে না। কেন, আর কোনোদিনও আসা হবে না কেন? হায়, পোড়া কপাল আমার, এই আমার ভালোবাসার প্রতিদান, বিনি পয়সায় এত গুণধর স্বামী পেল অথচ এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। বাড়ি গাড়ি জায়গা জমি সব তার নামে, এমনকি চাকরিটাও তার কাছে বন্ধক রেখেছি, মাস গেলে 5,000 টাকা মাত্র হাতে দেয়, সে কি না আমার। আসলে জন্মকাল থেকেই পশ্চাৎ দেশে লাত খেতে খেতে জায়গাটা এমন অসার হয়ে গেছে না, এইসব ছোটখাটো আঘাতগুলো অনুভব করতে পারলেও ঠিক বুঝতে পারি না। তাই বললাম, তা অবশ্য ঠিকই বলেছ, দেখি। দুদিন ছুটি নিয়ে পরের দিন একটা মালগাড়ির পাইলটকে বলে কয়ে ইঞ্জিনে চড়ে বসলাম। সন্ধেবেলা শ্বশুর বাড়ি পৌঁছে দেখি শাশুড়ির খুব শরীর খারাপ। বউকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কেন, তোমায় বলিনি? মমির শরীরটা খারাপ, বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই। ও মা, ওটা মাকে বলেছিলে? আমি ভাবলাম বোধ হয় আমায় বলেছ। ইডিয়েট, যত বয়স বাড়ছে মতি ভ্রম হচ্ছে তোমার। মাই গড, ভাবলে কি করে গো? ছি 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 ছি, মাই গডনেস, কানে শোনাও পাপ এসব কথা, তোমার এসব কথা শুনে না আমার সারাটা গা কেমন কেমন একটা করছে। কি শুনতে তুমি কি শুনেছ? কানে সব সময় কি গুঁজে রাখো? তোমার মরণ চিন্তা করবো আমি?
নেবা, আমাকে না মেরে এত সহজে মরবে তুমি? তুমি যে জমির অরুচি, বুড়ো ভাম কোথা করো। তা অবশ্য ঠিকই বলেছ। পরের দিন শাশুড়ি কষ্ট করে বিছানায় বসে আশীর্বাদ করলেন। দুপুরবেলা গলদা চিংড়ির মালাইকারি, কচি পাটার ঝোল আর শেষ পাতে রাবড়ি দিয়ে খাওয়া দাওয়াটা বেশ জমকেশ হলো। টাকাটার জন্য একবার মনটা উসখুস করেছিল, বউ সেটা বুঝতে পেরে বলল, ডার্লিং, আগের বছর তো জুতো নিলে, এবারে কি নেবে? বললাম, বছর চারেক আগে তোমার ফেলে দেওয়া স্ক্রিন ভাঙা মোবাইলটা আর চলে না, আগের বারের আর এবারের টাকাটা মিলিয়ে যদি একটা নতুন মোবাইল কিনে দাও। ছেলের সঙ্গে আলোচনা করে বউ নতুন মোবাইল অনলাইনে অর্ডার করে দিল। নতুন মোবাইল পাবো এই আশায় মনটা বেশ কদিন ধরে উৎফুল্ল ছিল। দু তিন দিনের মধ্যেই একসঙ্গে দুটো মোবাইল এলো। একটার দাম 17,999 টাকা আর একটার দাম 13,999 টাকা। একটা ছেলে নিল আর একটা বউ। আমি বললাম, আমার? বউ তখন তার 6 মাসের পুরনো মোবাইলটা আমাকে দিয়ে বলল, শোনো না, আমার মোবাইলটা একদম নতুন, এই তো কদিন আগে বিড়াল তাড়াতে গিয়ে হাতের সামনে কিচ্ছু না পেয়ে মোবাইলটাই ছুঁড়ে মেরেছিল। স্ক্রিনটা দু একটা জায়গায় স্ক্র্যাচ হয়ে গেছে আর ক্যামেরাটাও না ভেঙে গেছে। এখন তুমি এটা নিয়ে চলো ডার্লিং, পরের 3 বছর যদি জামাই ষষ্ঠী হয় তাহলে 10,000 জমবে, সেটা দিয়ে একটা নতুন মোবাইল তোমায় কিনে দেব। এমনিতেই তো তুমি কোনো জিনিসের যত্ন জানো না, তার উপর ভুলুন চুন্ডিল, এত দামি মোবাইল কোথায় কখন ভুলে ফেলে আসবে, তার কি কোনো ঠিক আছে? এটা দিয়েই তাই চালাও, কেমন ডার্লিং? তা অবশ্য ঠিকই বলেছ। লাভ ইউ জানু, লাভ ইউ টু।